আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা কি জানেন মৃত্যুর আগে কীরকম অনুভূতি হয়? পুরো ডিটেলসে একবার দেখে নিন। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই, তা আমরা সবাই জানি। জন্ম নেওয়ার পর থেকে আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হয়, কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের কি হয় তা আমাদের সবারই অজানা। আমাদের মৃত্যুর পর কি হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক আগে কি ঘটে তা কিন্তু এখন বলা সম্ভব হয়ে গেছে। সম্প্রতি কানাডার একদল গবেষক এমনটাই দাবি করেছেন। তাদের গবেষণাপত্র ফ্রন্টিয়ার ইন এজিং নিউরোসায়েন্স এ উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। এই গবেষণায় 78 বছরের এক প্রবীণ, যিনি এপিলেন্সিতে আক্রান্ত ছিলেন, তার নিউরোলজিক্যাল রেকর্ডিং করা হয়। রেকর্ডিংয়ের সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে দেখা যায় তার মস্তিষ্ক এমনভাবে কাজ করছিল যেন তিনি স্বপ্ন দেখছিলেন বা স্মৃতি মনে করছিলেন। তবে গবেষকদের মধ্যে অন্যতম সদস্য ডাক্তার আজমল জিম্বার জানান, তাদের এই ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তের নিউরোলজিক্যাল রেকর্ডিং সংগ্রহের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আকস্মিকভাবেই এই তথ্য হাতে পান তারা। মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কিত এ গবেষণায় গবেষকরা লক্ষ্য করেছেন, মানুষের মৃত্যুর ঠিক আগে সারা জীবনের যাবতীয় সঞ্চিত স্মৃতির এক ঝলক ভেসে ওঠে চোখের সামনে। তবে কি মৃত্যুর আগের 30 সেকেন্ডে যাদের মানুষ ভালোবাসেন তাদের স্মৃতি ফুটে ওঠে? এই প্রশ্নের জবাবে জিম্বার বলেন, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা অসম্ভব। কারণ হিসেবে তিনি বলেন, প্রতিটি মানুষই স্বতন্ত্র চিন্তার অধিকারী, তাই মৃত্যুর সময় মানুষ কীভাবে তা একান্তই ওই ব্যক্তি ও তার আশপাশের পরিবেশের ওপর নির্ভর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখকর আর প্রিয় মানুষদের কথাই মনে করে। দর্শনতত্ত্ব অনুযায়ী যদি আমি মৃত্যুর আগে কোনো স্মৃতি প্রত্যক্ষ করি, সেক্ষেত্রে খারাপ স্মৃতির থেকে ভালো স্মৃতি আগে মনে পড়বে। চিকিৎসা শাস্ত্রে হৃদস্পন্দন থামার পর মস্তিষ্ক বিকল হলে সেই অবস্থাকে মৃত বলে আখ্যায়িত করা হয়। এ মৃত্যুর ঠিক আগে মুহূর্তে কি ঘটে তা জানার জন্য 2013 সালে আমেরিকার একদল গবেষক ইঁদুরের ওপর একটি গবেষণা করেন, যেখানে গবেষকরা লক্ষ্য করেন ইঁদুরের মৃত্যুর আগের 30 সেকেন্ডে কিছু অস্বাভাবিক ব্রেন ওয়েভ। একই ধরনের অস্বাভাবিক ব্রেন ওয়েভ কানাডার গবেষকরাও মানুষের মধ্যে লক্ষ্য করেছেন। তাই মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সব জীবের ক্ষেত্রেই রহস্যজনক কিছু অনুভূতি কাজ করে, যা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় বলেও বিশেষজ্ঞরা মনে করেন। আজ এই পর্যন্ত। নেক্সটে আবার অন্য কোনো নতুন টপিক নিয়ে আসব। আর
এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।